হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, আপনাদের সাথে আছি, বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আশা করি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ভ্লগে শেয়ার করব যারা ওজন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তাদের ওজন কমিয়ে ফেলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন, তারা সারাদিন কী কী খাবেন এবং আমি কী কী খাচ্ছি তা আপনার সাথে শেয়ার করব। সকালে উঠে আদা চা বানিয়ে নিলাম। দেখুন, কিছু সবজি কেটেছি, গাজর, ব্রকলি, গ্রিন পেপার, ইয়েলো বেল পেপার। একটি পাত্রে পানি গরম করছি, পাস্তা রান্না করব, কারণ বাচ্চারা ঘুম থেকে দেরি করে উঠছে, নাস্তা খাচ্ছে না, একেবারে লাঞ্চ করে দিচ্ছি। এটা একটু সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে। আরেকটি পাত্রে দেখুন পাস্তা সিদ্ধ করছি। আপনারা সবাই জানেন আমাদের আমেরিকাতে স্কুল বন্ধ দিয়েছে, মানডে থেকে স্কুল বন্ধ আছে, সোমবার থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো বাচ্চারা দেরিতে ঘুমাতে যাচ্ছে, দেরিতে ঘুম থেকে উঠছে, কিছু বলারও নাই, কিছু বললেও তারা শুনছে না, সম্পূর্ণ বাসায় বসে আছি আমরা। তাই চিন্তা করলাম ওদেরকে পাস্তা রান্না করে দিই। পাস্তা খেতে নিশ্চয়ই পছন্দ করবে। আর কিছু বানালাম না, 3টা ডিম নিয়েছি। দেখুন, একটি প্যানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি প্রমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হয়ে যাক গেলে পাস্তাটা রান্না করে ফেলবো। ডিমগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচির মধ্যে, তাড়াতাড়ি করে নাড়তে হবে যেন ডিমটা শক্ত না হয়ে যায়। আমরা যখন বাজার থেকে সবজিগুলি আনবো ভালো করে ধুয়ে নিতে হবে, অনেকক্ষণ পানির মধ্যে ভিজায় রাখতে হবে জীবাণুমুক্ত করার জন্য। দেখুন, সিদ্ধ নুডলসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে হবে। তারপরে শীত ভেজিটেবলটাও দিয়ে দিব, হট সস সয়া সস দিয়ে পাস্তাটা রান্না করে ফেলব। খুবই সহজ এই রান্নাটা, বাচ্চারা সবজিও খেয়ে নেবে, এমনি সবজি খেতে চায় না। পাস্তার মধ্যে আমি যদি সবজি দিই খেয়ে নেবে। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, সয়া সস হট সস দিয়ে দিচ্ছি। দেখুন, সয়া সস দিলাম 2 টেবিল চামচের মতো, হট সস দিলাম 2 টেবিল চামচের মতো। যারা ঝাল খেতে চান না তারা কেচাপ দিতে পারেন। আমরা সবাই মিলে এই দুপুরে লাঞ্চটা করে নিব। আর আপডেট শুনছি আমরা, করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক। দোয়া করি খুব তাড়াতাড়ি যেন চলে যায় সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস। সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের, বারবার হাত ধুতে হবে সাবান দিয়ে। এই যে একটি প্লেটে নিয়ে নিলাম গ্রিন অ্যাপল, এখন দেখাচ্ছি রাতের রান্নাটা। বিকালেও আমরা চা খেতে হবে আমাদের, আমাদের গরম পানি খেতে হবে। সব সবজিগুলো কেটে নিয়েছি, ব্রকলি, বরবটি, চুকুনি,
পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গ্রিন পেপার, রেড পেপার, একটি প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন। আজকে আমার রান্নাতে সাহায্য করছে আমার হাজব্যান্ড, আমিও নাড়াচাড়া করছি। সব সবজিগুলো কেটে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একে একে সবজিগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব, তখন শর্করা জাতীয় খাবার আমরা যেমন ভাত, রুটি, পাস্তা এক বেলা খাবো, আরেক বেলায় আমরা শর্করা জাতীয় খাবার খাবো না, খালি প্রোটিন খাবো, শর্করা জাতীয় খাবার নেব সবজি থেকে, ভালো ফ্যাট খাবো। একে একে সব সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেওয়া হয়েছে। সবজিগুলি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হলো, গ্রিন পেপার, রেড পেপার, ব্রকলি, আমরা জানি আমাদের সবারই মন খুবই খারাপ, কিন্তু রান্না তো করতে হবে, বাজার করে রাখতে হবে, রান্না করতে হবে। দেখুন, চিকেন নিয়েছি 4-5 পিসের মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য। রাতের ডিনার আমার হাজব্যান্ড হেল্প করছে আমাকে। এখন একটি প্যানে ভেজে নিচ্ছি আমি মুরগির টুকরাগুলি, ভাজা হয়ে গেল। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।